আপনারা অনেকেই জেনেছেন যে চিত্রনায়ক সাকিব খান তিনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে তার বাড়ি নারায়ণগঞ্জে, কিন্তু আজকে আমরা তার যে অজানা যে তথ্য, তার পৈতৃক নিবাস, তার পৈতৃক নিবাস আমরা যতটুকু জেনেছি এবং শুনেছি যে রাগদির যে পশ্চিম রাগদি গ্রামে, রাগদি ইউনিয়নের পশ্চিম রাগদি গ্রামে আমরা তার পৈতৃক নিবাসে যাব। আপনার নাম? আবুল হোসেন। আবুল হোসেন, এটা হলো কি গ্রাম? এটা হলো রাগদি। রাগদি, আচ্ছা, এখানে সাকিব খানের গ্রামের বাড়িটা, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, বাড়ি চিনি। বাড়ি চিনেন? হ্যাঁ। কোন দিক দিয়ে যাচ্ছে হয়? এই দিক দিয়ে যে সামনে সামনে একটা দোকান আছে, দোকান থেকে ইটের রাস্তা, ইটের রাস্তা দিয়ে সামনে আপনি কি সাকিব খানে চিনেন? জি। কিভাবে চিনেন? এই জায়গা দিয়ে যাওয়া আসা করে, এই জায়গা বাড়ি। ভাই আপনার নাম কি? নিখের মজুমদার। সাকিব খানের পাশে আমরা যাবো কিভাবে বলবেন? আচ্ছা, এইখান দিয়ে আসা যায়। ওই যে ওই বাড়িটি, ওই যে বাড়িটা দেখতেছি ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। উনি, ওনাকে আপনি দেখেছেন কখনো সামনাসামনি? আমি তিনবার দেখছি আর কি। তিনবার দেখেছেন? হ্যাঁ। এখানে এক মুরব্বী, তার সাথে কথা বলে জানবো যে সাকিব খান তার কী হয় এবং সাকিব খান এখানে কবে নাগাদ এসেছিলেন শেষ, এবং তার সম্পর্কে যতটুকু অজানা তথ্য সেটা জানার চেষ্টা করবো। আপনার নাম কী মুরব্বী? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। সাকিব খান আপনার কী হয়? আমার ভাতিজা। আসসালামু আলাইকুম, আমি সুজন হোসেন ভিকাত। আজকে আমরা এসেছি গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার রাগদি ইউনিয়নে। আপনারা অনেকেই জেনেছেন যে চিত্রনায়ক সাকিব খান তিনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে তার বাড়ি নারায়ণগঞ্জে, কিন্তু আজকে আমরা তার যে অজানা যে তথ্য, তার পৈতৃক নিবাস, তার পৈতৃক নিবাস আমরা যতটুকু জেনেছি এবং শুনেছি যে রাগদির যে পশ্চিম রাগদি গ্রামে, রাগদি ইউনিয়নের পশ্চিম রাগদি গ্রামে আমরা তার পৈতৃক নিবাসে যাব। আপনারা কমেন্টের মাধ্যমে অনেকেই শুনেছেন যে তার বাড়ি নারায়ণগঞ্জ তিনি বলেছেন, কিন্তু আমরা আজকে আপনাদেরকে একেবারে সঠিক যে তার পৈতৃক নিবাস, যেখানে তিনি তার পৈতৃক নিবাস, তার বাপদাদার জন্মভিটা সেটাই দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের আপনাদেরকে নিয়ে যাবো। তো দর্শক, চলুন আমাদের সাথে যাওয়া যাক সাকিব খানের পৈতৃক নিবাস।
ভাই আপনার নাম কি? সাকিব খানের পাশে আমরা যাবো কি বলবেন? আচ্ছা এখান দিয়ে আসা যায়, ওই জৈব বাড়িতে ওই জৈবটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই। উনি ওনাকে আপনি দেখেছেন কখনো সামনাসামনে? আমি তিনবার দেখেছি। তিনবার দেখেছেন? হ্যাঁ অনেক আগে, কিন্তু এখন বর্তমান আর কি আসা না, দাদিমারা পরের থেকে আর কি আসে। মানে কত সালে আসছে এরকম? কয় হাজার সালে? এটা মনে করেন যে হ্যাঁ দাদি ছিল, ধরেন অনেক আগেই ছিল, প্রায় 15 বছর ধরেই আসেন আর কি। মানে দাদি মরার পরেই? হ্যাঁ মরার পরেই আর কি আসে। এই দোকান কি আপনি করেন, মুদি দোকান? হ্যাঁ আমি আর এই মুদি দোকান। আপনার দোকানটা সাহিত্যের বাড়ির সামনেই অ্যাকচুয়ালি বলতে বলা যায় আর কি। হ্যাঁ দর্শক, অবশেষে আমরা চলে এসেছি চিত্রনায়ক সাকিব খানের বাড়িতে। এটি তার পৈতৃক বসতভিটা, এখানে তিনি অনেকবার এসেছেন। তবে আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে তিনি এখানেই তার বাড়ি ছিল, আপনারা ওই যে একটি প্লট দেখতে যেটা একটি তার বাড়ি ছিল, আপনি এখন তার নিজস্ব যে বাড়ি সেই বাড়ি আপনার সেখানে নতুন বাড়ি নির্মাণ করবে, ওখানে তিনি জায়গা জমি কিনেছেন, সেখানে তিনি নতুন বাড়িঘর করবেন জানতে পেরেছি। আমরা এখন ওনার যে আত্মীয় স্বজন যারা আছেন এখানে এবং এলাকাবাসী তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে আমরা ওনার সম্পর্কে আরও তথ্য অবশ্যই জানতে পারবো। আমরা তাদের কাছেই চলে যাচ্ছি এখন। দর্শক, আমরা এখন সাকিব খানের বাসাতে অবস্থান করছি। আমরা আমাদের এখানে এক মুরব্বী, তার সাথে কথা বলে জানবো যে সাকিব খান তার কী হয় এবং সাকিব খান এখানে কবে নাগাদ এসেছিলেন শেষ, এবং তার সম্পর্কে যতটুকু অজানার তথ্য সেটা জানার চেষ্টা করবো। আপনার নাম কি মুরব্বী? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। সাকিব খান আপনার কি হয়? আমার ভাতিজা। উনি এখানে শেষ কবে নাগাদ এসেছিলেন? উনি যখন এই চিত্র জগতে প্রথমে ঢুকছে তখন একবার এসে আর উনি এখানে আসে নাই। এমনিতে এটা তো ওনার বসত ভিটা, প্রত্যেক নিবাস? না না না, এটা ওনার বাবার বসত ভিটা। ওনার বসত ভিটা হলো ঢাকাতে। ঢাকাতে? জি। আপনার উনি এখানে শেষ কবে নাগাদ এসেছিলেন? শেষ ওই যে প্রথমে যখন একবার ঢুকছে চলচ্চিত্রে তখন একবার আইসা আর উনি দেশের বাড়ি আসেন নাই। সেটা আপনার মনে আছে কত সালে? না এটা আমার মনে নেই, কিন্তু ওটা প্রথম যখন ঢুকছে তখনই। এমনিতে আমরা শুনেছি যে উনি এখানে একটি বাড়ি নির্মাণ করবেন, ওনার জায়গা কিনেছেন, সেটি কোথায়? সেটা আমার জানা নাই কোন জায়গা করবে। জায়গা অনেকই আছে, আমার জানা নাই কোন জায়গা করবে। অনেক জায়গা আছে এখানে তার বাবার অনেক জায়গা। তার একটা ভাই আছে, তার ভাইয়ের বউ আছে, তার সন্তানাদি আছে, আর কেউ না। তার মা বাবা হলো ঢাকাতে। আচ্ছা, আমরা শুনেছিলাম তোমার দাদি যখন মারা গেছিল তখন নাকি উনি এখানে এসেছিলেন শেষ, সেটি কবে সেটা আপনি সব কিছু জানেন? না এটা আমার জানা নাই। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আত্মীয় স্বজন ওনার এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে যে ওনার দাদি ছিল জান্নাতুন্নেসা, উনি এই দাদি কয়েক বছর হয়েছে মারা গিয়েছে, উনি নাকি এই দাদির টানেই এখানে অনেকবার এসেছিলেন এবং এখানের ওনাদের যে চাস্তো বোন চাস্তো ভাই বা মুরব্বী যারা ছিলেন তাদের সাথে অনেক কথা বলেছেন, আড্ডা দিয়েছেন, নৌকা চালিয়েছেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি ওনার দাদির টানে উনি এখানে অনেকবার এসেছিলেন এবং ওনার দাদি অনেক বছর আগেই মারা গেছে, বেশ কয়েক বছর হচ্ছে মারা গিয়েছেন। আমরা ওনার দাদির যে দাদিকে উনি অনেক বেশি ভালোবাসতেন সেই টানেই কিন্তু উনি এখানে অসংখ্যবার এসেছেন। আমরা এ পর্যায়ে ওনার দাদির যে কবর সেই কবরস্থানে আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। দর্শক, যেই দাদির টানে সাকিব খান এই তার বসত বাড়িতে পৈতৃক ভিটাতে অসংখ্যবার এসেছেন, জান্নাতুন্নেসা যে ওনার দাদি, এই তার দাদির কবর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এখানে দুটি কবর মসজিদের একেবারে সাথেই এই কবরস্থানেই তার দাদিকে দাফন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার এই দাদির যে দাদির প্রতি ওনার যে মমত্ববোধ ভালোবাসা ছিল সেই দাদির টানেই কিন্তু উনি এখানে আপনার অসংখ্যবার এসেছেন এবং ওনার দাদির কবর জিয়ারত করেছেন, এবং পাশাপাশি উনি এলাকার যে মানুষ সেই মানুষের সাথে থাকতেন, মিশতেন, এবং উনি কিন্তু এই দাদির ভালোবাসার জন্যই কিন্তু ওনার এই এখানে আসা।
ওনার জন্ম যদিও এখানে হয়নি, কিন্তু দাদির ভালোবাসার জন্যই কিন্তু ওনার এখানে আসলে ছুটে আসা। উনি ওনার দাদি এখানেই শায়িত আছেন। আমরা মহান রব্বুল আলামিনের দোয়া করি ওনার দাদি যাতে জান্নাত পায়, জান্নাত আল্লাহ তাআলা দান করে। দর্শক, আমরা এখন সাকিব খান যে মসজিদটি নির্মাণ করেছেন সেই মসজিদের একেবারে সামনেই বসা, মসজিদের বারান্দায় বসা। আমরা এখানে সাকিব খানের চাচা ফুপা ওনার বংশের অনেকেই আছেন, আমরা এক এক করে সবার সাথে কথা বলবো। আমরা শুরুতে আমাদের যে ডান পাশে আছেন ওনার ফুপা, ওনার নাম জানবো এবং ওনার সম্পর্কে, সাকিব খান সম্পর্কে সে কি জানে সেটাও আমরা জানবো। আপনার নাম কি মুরব্বী? আজিজুল হক মৃধা। সাকিব খান আপনার কি হয়? আমাদের সমন্দির ছেলে। সমন্দির ছেলে। ওনাকে আপনি এই ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম, এখানে কি উনি কখনো এসেছিলেন? হ্যাঁ, একবার তো চার দিন থেকে এলো দাদিমারায়। গণভবনে চাকরি করতো, প্রধানমন্ত্রী বাসভবনে মাজ্জা চাচা। এমনিতে উনি তো এলাকার ছেলে, তা এলাকার ছেলে হিসেবে আপনাদের ওনার প্রতি একটি চাহিদা? সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে আমরা। আর ছেলে তো ভালো ছেলে, সবাই আমরা ভালোবাসি তাকে। দর্শক, আমরা এ পর্যায়ে ওনার এক চাচা সাকিব খানের চাচা তার সাথে কথা বলবো। আপনার নাম কি মুরব্বী? বজলুর রহমান। আপনার কি হতো সাকিব খান? সাকিব খান হলো ভাইয়ের বেটা। আমাদের ভালোই লাগে, কারণ আমরা তো তারে আমরা এই দেশে তো জন্ম নেই নাই, জন্ম নিয়েছিল নারায়ণগঞ্জ। চাকরি করতো তার আব্বা, চাকরি করতো তার চাচারা, চাকরি করতো ওই হিসাবে নারায়ণগঞ্জে ওনার থাকা, ওনার চাকরি, বাবার চাকরি ছুটতেই। হ্যাঁ, সে যে আপনার আজকে এত জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে নাম যশ খ্যাতি অর্জন করেছেন এবং সে আপনাদের এলাকারই ছেলে, আপনাদের এলাকারই রক্ত, আপনাদেরই বংশের ছেলে, এতে আপনাদের কিরকম লাগে? আমাদের ভালোই লাগে, আমাদের বংশের ছেলে ভালো না, ছেলেও তো ভালো। দর্শক, আমরা এই পর্যায়ে সাকিব খানের আরও একজন চাচাকে পেয়েছি, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকেও জানবো সাকিব খান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য তিনি যা বলতে পারেন। আপনার নাম কি মুরব্বী? মোহাম্মদ আইব মিয়া। আপনি কি করেন? কৃষি কাজ করি। সাকিব খান আপনার কি হয়? ভাইয়ের বেটা হয়। ভাইয়ের ছেলে? ভাইয়ের ছেলে। তো সে যে আজকে বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক এবং পার্শ্ববর্তী দেশ ভারত সহ আন্তর্জাতিক পর্যায়ে তিনি যথেষ্ট সুনাম কুড়িয়েছেন, আপনাদের এতে কিরকম কিরকম লাগে আর কি? আমাকে আনন্দ লাগে। এমনিতে সে এখানে শেষ কবে নাগাদ এসেছিলেন? দাদিমারের আগে আইছে। তো ওনার দাদিকে আমরা মানে শুনেছেন দাদিকে খুব ভালোবাসতো, এই বিষয়ে বলুন তো। দাদির খুব ভালোবাসতো, এই জন্য দাদির মাঝে মাঝে সে আইছে। হ্যাঁ, মাঝে মাঝে দাদি থাকতে মাঝে মাঝেই আইছে। এমনিতে উনি যে এই এলাকার ছেলে এবং আপনাদেরই সন্তান, তো সেই হিসেবে আপনাদের মানে গর্ববোধ হয় না? হ্যাঁ, গর্ববোধ না। বাইরের বেটা সে টাকার মালিক হয়েছে, আমাকে একটা গৌরব, আমাকে তো সব। আচ্ছা, আমরা শুনেছি যে মসজিদটিতে নাকি উনি অনেক মসজিদটা নির্মাণ সে করছে, এই যে তারপরে এইটা করছে, মাদ্রাসা পোলাভান পড়ায়। এই এমনিতে সাকিব খান আপনাদের এলাকারই ছেলে এবং এই মসজিদ নির্মাণ করেছেন এবং মক্তব নির্মাণ করেছেন, আপনারা ওনার কাছে এমনিতে দাবি করেন না কিছু? এর পাশাপাশি আরও অনেক কিছু দাবি তো করতে পারেন, সেরকম কোনো দাবি দেওয়া আছে কি না? সে যেহেতু আপনাদের এলাকার ছেলে এবং এখন তিনি অনেক বড় অবস্থানে গেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন। দাবির কোনো শেষ আছে? দাবির কোনো শেষ আছে? কেন, একটু কথা বলি, সমস্যা ভাই। আপনার নাম কি? আমার নাম লিটন কাজী।
এটা কার এলাকা হ্যাঁ এটা কার এলাকা সাকিব খান এলাকা নাকি আমরা শুনেছি আপনি কি জানেন এটা সাকিব খান বাড়ি এখানে তো সাকিব খান এলাকা হতে পারে বলতেই পারে একজনই বলতেই পারে আপনি কি